আৰু মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আবিৰ্ভাৱ উৎসৱৰ বহুত বহুত শুভেচ্ছা জনাইছো। যোৱা কেইটামান দিনত একেবাৰে মাজনিশালৈ অসমৰ ৰাইজে দুৰ্গা পূজা উৎসৱ পালন কৰিলে আৰু আজিৰ পৰা মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আবিৰ্ভাৱ উৎসৱ দুদিনীয়া কাৰ্যসূচীৰে পালন কৰিছে। এটা উৎসৱমুখৰ পৰিৱেশ, এটাই মাত্র অনুরোধ যাতে বিজয়া দশমীর বিসর্জন খুব ভাল করে হয়, বিসর্জন স্থলী সমূহ যাতে আমি বিসর্জনের পিছত সুন্দর করে আকো পুনের চাফ চিকুণ করো, আর আমার যে মিলা প্রীতি সেই মিলা প্রীতি আমি যাতে অক্ষুণ্ণ রাখি। মই অসমবাসী ৰাইজক বিজয়া দশমী আৰু মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আবিৰ্ভাৱ উৎসৱৰ বহুত বহুত শুভেচ্ছা জনাইছো। যোৱা কেইটামান দিনত একেবাৰে মাজনিশালৈ অসমৰ ৰাইজে দুৰ্গা পূজা উৎসৱ
পালন করিলে আৰু আদিৰ পৰা মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আবিৰ্ভাৱ উৎসৱ দুদিনীয়া কাৰ্যসূচীৰে পালন কৰিছে এটা উৎসৱমুখৰ পৰিৱেশ এটাই মাত্র অনুরোধ যাতে বিজয়া দশমীর বিসর্জন খুব ভাল করে হয় বিসর্জন স্থলীসমূহ যাতে আমি বিসর্জনের পিছত সুন্দর করে আকো পুনের চাফ চিকুণ করো আর আমার যে মিলা প্রীতি সেই মিলা প্রীতি আমি যাতে অক্ষুণ রাখি Mama,
আমার মাননীয় মুখ্যমন্ত্রী এখনই চ্যালেঞ্জ সাদরে সম্ভাষণ জানাইছে আমার মুখ্যমন্ত্রীগুলিক আমি এটি ফুলান গামোছা জাপিরে আমি সম্ভাষণ জানাম সম্ভাষণ জানাব সত্যরঞ্জন গোস্বামী সাগর হাউসিং কমপ্লেক্স সোসাইটির সম্পাদক গোটেকেইখন জিলাতে এবার মানে দুর্গা পূজা চালো কোনোবা বছর বরাক উপত্যকা কোনোবা বছর নগাঁও লামডিং হোজাই কেতিয়াবা ধুবুরী যাওয়ার তিন বছর চারি বছর মানে গোটে অসমতে বিভিন্ন স্থানত গিয়ে পূজা চাব চেষ্টা করেছো সকলকে পূজার শুভেচ্ছাও জানাইছো আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আবির্ভাব তিথি সকলকে মই শঙ্করদেবর আবির্ভাব উৎসবরও শ্রদ্ধা জানাইছো শুভেচ্ছা জানাইছো অসমবাসী মঙ্গল কামনা অসমৰ লগত ৰতন টাটাৰ এটা নিবিড় সম্পৰ্ক আছিল আৰু অসমৰ ঔদ্যোগিক বিকাশত তেখেতৰ প্ৰভূত বৰঙণি আগবঢ়াইছিল অসমৰ ৰাইজে তাক ওচৰৰ পৰা দেখিছিলে আৰু অসমৰ ৰাইজে তেখেতক শ্ৰদ্ধা জনাইছে অসমবাসী ৰাইজ সদায় ৰতন টাটাৰ ওচৰত কৃতজ্ঞ হৈছে ধন্যবাদ
পালন কৰা হয় আজি বিজয়া দশমীৰ দিনা মই ভাৰত মাতাৰ পূজন স্থলীলৈ আহি মাক পূজা কৰিলোঁ চাকি বন্তি জ্বলালোঁ আৰু অখণ্ড ভাৰত মাতাৰ কল্যাণৰ হকে প্ৰাৰ্থনা কৰিলোঁ ايش
I'm going to go to the next one.